প্রতিদিন আমরা যা কিছু কিনে খাই সব কিছু যে ভেজালমুক্ত কিনা সেটা আমাদের পক্ষে যাচাই করা সম্ভব হয়ে ওঠে না। সম্প্রতি অনুসন্ধানে খুঁজে বের করা হয়েছে আমাদের দৈনন্দিন ভক্ষণের জন্য ব্যবহৃত বিভিন্ন ফলের উপর স্টিকারগুলোর মানে, যাতে সবাই অন্তত স্টিকার মারা ফল এর উৎসাহ বা উৎপাদন সম্পর্কে তথ্য পায়। সুপারমার্কেট বা কোনো ফলপট্টি থেকে আপেল, আঙ্গুর, নাশপাতি বা অন্য যে কোনো ফল কেনার সময় নিশ্চয়ই খেয়াল করেছেন ফলের গায়ে স্টিকার লাগানো থাকে। কোনো কিছু না ভেবেই খুব ভালো বলে ধরে নিয়ে অনেক সময় বেশি দাম দিয়েও কিনে ফেলেন, ফলে গায়ে মারা স্টিকারে কি লেখা থাকে ভালো করে দেখেছেন কখনো? বা যদি দেখেও থাকেন তাহলে এর মানেটা কি বুঝতে পেরেছেন? সম্প্রতি অনুসন্ধানে কিছু তথ্য বের হয়ে এসেছে, তাহলে স্টিকারের মানেগুলো এখন থেকে বুঝে নিন। স্টিকারে যদি দেখেন 4 সংখ্যার কোড নাম্বার রয়েছে এবং সেটা শুরু হয়েছে 3 বা 4 দিয়ে, এর মানে হলো কোনো ফার্মে ওই প্রোডাক্টটির চাষ হচ্ছে 20 শতকের মাঝামাঝি সময় থেকে, যার অর্থ কৃত্রিম সারের ব্যবহারের মাধ্যমে চাষ হয়েছে। যদি কোনো ফলের গায়ে 5 সংখ্যার কোড দেওয়া স্টিকার দেখেন যার শুরুটা 9 দিয়ে, অর্থ চিরচরিত প্রথাতেই চাষ হচ্ছে, হাজার হাজার বছর আগেও যেভাবে চাষ হতো সেইভাবে, মানে কোনো রকম রাসায়নিক সার বা কীটনাশক দেওয়া হয় না, সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে জৈব সার প্রয়োগের মাধ্যমে চাষ হয়। স্টিকারে যদি 5 ডিজিট কোড থাকে এবং শুরুটা 8 সংখ্যা দিয়ে হয়, তার মানে হলো ওই ফলটি GMO বা জেনেটিক্যাল মডিফাইড, সোজা বাংলায় এটা হাইব্রিড ফল। তবে রাসায়নিক সার দিয়েই সচরাচর এই হাইব্রিড ফলগুলো চাষ হয়। এটা পড়ে নিশ্চিত স্টিকার ভালো করে না দেখে আর ফল কিনবেন না? তবে একটা কথা, অনেকেই মনে করেন এত দেখাদেখি করে ফল কেনা সম্ভব নয়, অনেকে মনে মনে এটা মেনেই নিয়েছেন, আল্লাহর নাম নিয়ে যা খাচ্ছি তাতেই শুকরিয়া। তবে সেক্ষেত্রে আপনাদের জন্য সুন্দর একটি পরামর্শ প্রদান করব, সেটা হলো যখন ফল কিনে খাবেন সেক্ষেত্রে ফলটা বাসায় নিয়ে বালতির ভিতরে কমপক্ষে 1 ঘন্টা ভিজিয়ে রাখুন, তাহলে অন্তত উপরে ব্যবহৃত কোনো রাসায়নিক থাকলে সেটা পানির সাথে মিশে তলানিতে জমা হবে। এখন থেকে নিরাপদে ফল খেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।